হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ন্যাচারাল ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর এখন প্রায় 1টা বাজে, আমি আজকে আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম, তো তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো এখন আমার সঙ্গে একটু আমাদের গার্ডেনে, গার্ডেন তো না, জঙ্গলে ভর্তি। এ রুমি চাল কুমড়া পড়েছে আবার, বুঝলি? আর ওইখানে না নিচের দিকে একটা চাল কুমড়ো ছিল, সেটা কি হয়েছে কে জানে, এখানে একটা চাল কুমড়ো পড়েছে। এই কাঁকড়ালো তো হয়েছে, মা কাঁকড়ালের মাছ জালে কি কন্ডিশন রুমি, এই কাঁকড়াল হয়েছে কিন্তু, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো যে কাঁকড়াল হয়েছে, খুঁজলে মনে হয় অনেকই পাবো। আর এই যে আমি যাচ্ছি এখন, একটা থলে নিয়ে নিয়েছি, এই যে চলো। এবার দেখো জামরুল গাছে একটা জামরুলই হলো না, বল তুমি এবার একদম কীরকম মানে বেগার দিয়ে গেল জামরুল গাছটা। আর দেখো এই যে কদম ফুলের গাছ, আমি যাব ওই বাগানে ওইখানটা। আরে এটা হচ্ছে আমাদের পেছনের উঠোন, যে রুমি এখন এই গরুকে স্নান করালো, খেতে এবার খাবার দেবে। দেখো সব চলে যাচ্ছে পেছন পেছন। দেখো ওর সব ফ্যামিলি চলে গেছে ঘরে, ও একাই যাও, যা যা সব ফ্যামিলি চলে গেছে ঘরের মধ্যে, যা তো চলে যা। আর আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? আমি কিন্তু আজকে আবার 5টায় লাইভে আসবো, প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সবাই লাইভে এসো। এবার থেকে আমি রোজ 5টায় লাইভ করব। দেখো পেঁপে গাছটায় পেঁপে হয়েছে, আর একটা ছোট্ট পেঁপে গাছে আমার ওখানে যে পেঁপে হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই যে কতটুকু গাছ, ছোট একটা গাছে অনেক পেঁপে হয়েছে। গ্রাম বাংলায় থাকি তো, একদিন বাজারঘাট না করলেও কিন্তু আমাদের হয়ে যায়। আর চাল কুমড়ো গাছে তো চাল কুমড়ো হচ্ছেই, আর ওদিকে ওই গরুর ঘরে চালের পরে একটা চাল কুমড়ো গাছ উঠেছে, পুরো ভরে গেছে, দেখাচ্ছি। আমি কেন যাচ্ছি, কি আনতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই দেখতে পারবে। ভাই কি জানা যায় না, এই যে দেখো কি জঙ্গল হয়েছে এখানে, হয়ে যে হলুদ গাছ লাগিয়েছে। দেখো কোথায় চলে এসেছি, পুরো বাগানের মধ্যে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না কেন এসেছি। Thank you.
এই যে চলে এসে তোমাদেরকে দেখাই কেন এসেছি। এই যে দেখো, এখানে যে আমাদের করমচা গাছ আছে, দুটো গাছ আছে, এখানে একটা ওখানে একটা। আর বাগানের ভিতরে দেখো কত বড় একটা ওল গাছ হয়েছে, দেখেছো? দেখতে পাচ্ছ? দেখো একটু দেখাই, দেখেছো কত বড় ওল গাছ? অনেক বড় ওল হবে কিন্তু। আর এখানে দেখো, এই যে আমি যে করমচা তুলবো, এখনও বেশি বড় হয়নি করমচাগুলো, এই করমচা দিয়ে আজকে আমি টক ডাল রান্না করব, তার জন্য এসেছি। বেশি পাইনি, জঙ্গলের মধ্যে ঢুকিনি, অল্প পেয়েছি, তো হয়ে যাবে, যা পেয়েছি অনেক। তো পুরো বাগানটা একটু দেখে নাও, এপাশেও আছে অনেক বাগান। চলো, একটা বেজে গেছে, এখনো রান্না করতে পারিনি। বাহ, thank you.
তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি বন্ধুরা, দেখো হঠাৎ করে বর দোকান থেকে কি কি পাঠিয়েছে। এই যে এই চেয়ারটা পাঠিয়েছে, আর এই যে এখানে একটা মিটকেস পাঠিয়েছে। আমার ঘরে তো মিটকেস আছে, তবু ওই যে আর একটা পাঠিয়েছে, আমার প্রয়োজন ছিল এটারও, কারণ আমি আর একটা যেটা মিটকেস আছে ওইটাই তো খাবার রাখি না, এবার একটা খাবার রাখার জন্য একটা মিটকেস প্রয়োজন ছিল। তো তোমাদের দেখাই চলো। তো এই যে এইটা আর খাবার দাবার রাখা হয় না, এই জিনিসপত্র রেখে দিয়েছি। আর এই যে মিটকেসটা ছিল এটা নষ্ট হয়ে গেছে, দেখো এই যে, ওই জন্য এটাকে বাদ দিয়ে দেবো আর এই জায়গায় ওই মিটকেসটা রাখবো, তার জন্যই আনা হয়েছে। তো চলো এখন আমি তো দেখো এই যে আমি এখানে কর্মচাগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ডালের ভেতর। দুটো শুকনো লঙ্কা আর এই সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, এবার ডাল দিয়ে দেবো। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, তারপরে রেডি আমার করমচা দিয়ে টক ডাল।